আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনলে দুইটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হবে, যে পরাশক্তির খেলায় কে এগিয়ে। এই মুহূর্তে আমরা পুতিনকে দেখছি যে তিনি যুদ্ধের মাঠে আছেন, তো বেসিক্যালি এই যুদ্ধের পেছনে চীনের যেই ভূমিকা এটা আসলে বোঝা বড় কষ্টকর। চীন করতেছে কি আপনার টেকনিক্যালি রাশিয়াকেও দিচ্ছি না আছে, আবার তলে তলে দিলেও দিতে পারে, কিন্তু এদের যে টার্গেট আমেরিকা এটাতে কোনো ভুল নাই। এমনকি চীনের প্রতি যেই দেশগুলা শত্রু ভাবাপন্ন অবস্থায় ছিল, চীন তাদের যে পুরাণ মিত্র আছে সেইখানে নতুন মিত্রের সংখ্যা একের পর এক যখন বাড়াচ্ছে, তাও খোদ লাতিন আমেরিকা, এই আমেরিকারই একটা অংশের একটা দেশ, সেই দেশগুলোকে যখন সেই সুদূর থেকে নিজেদের পক্ষে নিয়ে নিচ্ছে, এমনকি যেখানে মার্কিনীদের প্রধান বাধা, যেই ইস্যুগুলো খুবই জরুরি, সেই জায়গাগুলো থেকে টেকনিক্যালি সরাইতেছে, তার মানে চীন যেই খেলাটা খেলতেছে এটাই আসলে অরিজিনাল খেলা। কোনো যুদ্ধ নাই, নিজেদের বন্ধু বাড়াচ্ছে, শক্তিশালী দেশগুলোকে কানেক্টেড করছে, অর্থনীতি শক্তিশালী হচ্ছে, আমেরিকাকে ডে বাই ডে কৌশলে দুর্বল করছে। আমেরিকার কিন্তু বড় দুঃসময় আসছে, বোঝাই যাচ্ছে। আপনারা জানেন যে লাতিন আমেরিকারই সম্ভবত একটা দেশ হন্ডুরাস, আমার একটু ভুল হতে পারে লাতিন বর্ণ, বাট এটা আমেরিকা মহাদেশের ভিতরে আছে। তো সেই হন্ডুরাস দীর্ঘ কয়েক দশক যাবৎ তাইওয়ানের সাথে সম্পর্ক ভালো ছিল, তাইওয়ানকে তারা স্বীকৃতি দিয়েছিল, 15টা দেশের মধ্যে একটা হচ্ছে হন্ডুরাস। সেই হন্ডুরাস যুক্তরাষ্ট্রের উপরে অনেক কিছুতে নির্ভরশীল, অনেক কিছুতেই পজিটিভই নির্ভরশীল, কিন্তু এত কিছুর পরও হঠাৎ কইরা সেইখান থেকে চীন এদেরকে কোন মূলা দিছে আই ডোন্ট নো, বাট হন্ডুরাস করছে কি তাইওয়ানকে বাদ দেয়া এবার চীনের সাথে এসা তারা মিলছে, মানে তাইওয়ান না, তাইওয়ান হচ্ছে চীনের অংশ, এই স্বীকৃতি তাদের কাছ থেকে আদায় করছে, আমেরিকার ঘরের সন্তানই কিন্তু বের করে নিয়ে আসছে, বিদ্রোহী বানায় দিছে। তাইওয়ানের সঙ্গে গত কয়েক দশকের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আমেরিকার দেশ, সরি লাতিন না, মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে জানিয়েছে হন্ডুরাস সরকার বিশ্বে শুধু এক চীনের অস্তিত্বকে স্বীকার করে, খবর হচ্ছে আল জাজিরার। বিবৃতিতে হন্ডুরাস সরকার বলছে গণপ্রজাতন্ত্রী চীনের সরকারই একমাত্র বৈধ সরকার যা সমগ্র চীনের প্রতিনিধিত্ব করে, তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অংশ, কোনো রাষ্ট্র নয়। হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাইওয়ানকে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত অবহিত করা হয়েছে, তাইপের সাথে কোনো সম্পর্ক বা অফিসিয়ালি যোগাযোগ করবে না আর হন্ডুরাস সরকার। হন্ডুরাস সরকারের এই সিদ্ধান্তের ফলে তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা এখন নেমে দাঁড়িয়েছে 13-তে। 1949 সালে গৃহযুদ্ধের মধ্যে দুই পক্ষ বিভক্ত হওয়ার পর থেকেই কূটনৈতিক স্বীকৃতির লড়াইয়ে জড়িয়ে পড়েছে চীন এবং তাইওয়ান। বেইজিং তার এক চীন নীতির স্বীকৃতি পেতে বিলিয়ন ডলার ব্যয় করছে, তার মানে হন্ডুরাসও কোনো না কোনো ধরনের মূলা কিন্তু দিছে। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট বলছেন চীনের সাথে ভিত্তিহীন ডলার কূটনীতিকে জড়াবে না তাইওয়ান, গেল কয়েক বছর যাবৎ আমাদের দমন পীড়নে নানান পদক্ষেপ নিয়েছে, হিউজ পরিমাণ টাকা খরচ করছে, সেনা আগ্রাসন চালাচ্ছে, যার ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিবস্থা হুমকিতে পড়েছে, আর তারা হতাশ হন্ডুরাসের এমন সিদ্ধান্তে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, কারণ যুক্তরাষ্ট্রের সাথে আগে তালে পড়িয়া তাইওয়ানকে কিন্তু স্বীকৃতি দিছে, কিন্তু যুক্তরাষ্ট্রই আজ পর্যন্ত কিন্তু তাইওয়ানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই, অস্ত্র বেচার জন্য সেইখানে গিয়া কয় আসি রে ভাই আসি। যুক্তরাষ্ট্র কি তাইওয়ানকে দেশ হিসেবে স্বীকৃতি দিছে? না, চীনকেই কিন্তু দিয়ে রাখছে, খেলাটা বুঝছেন? চীন কিভাবে খেলতেছে সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।